দর্শক বন্ধু আউ দিন কেইটা পরে অযোধ্যায় প্রভু রামলালাঙ্ক প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাব উত্তরপ্রদেশের রাম জন্মভূমি অযোধ্যা এবং রাম মন্দির নির্মাণকে নিয়ে এবে সবুঠি চর্চা ও আলোচনা কিন্তু দর্শক বন্ধু আপন জানিলে আশ্চর্য হবে ওড়িশার বি রয়েছে রামকে এক নিয়ারা অযোধ্যা যেউঠি কি বনবাস সময় রামচন্দ্র স্বয়ং আসিলে চলন্তু দেখিবা কোন রয়েছে ওড়িশা সহ রামক সম্পর্ক 22 তারিখ উত্তরপ্রদেশ অযোধ্যার প্রভু রামলালাঙ্ক হব প্রাণ প্রতিষ্ঠা সেপাই পুরা দেশ চলচঞ্চল তেবে বালেশ্বর জেলা নীলগিরির কেমিতি রয়েছে চিত্র দেখিবা মন্দির মাড়ির গাঁ অযোধ্যার আমার এই স্বতন্ত্র রিপোর্ট উত্তরপ্রদেশের রাম জন্মভূমি অযোধ্যা এবং রাম মন্দির নির্মাণকে নিয়ে এবে সবুঠি চর্চা ও আলোচনা কিন্তু অবিভক্ত বালেশ্বর জেলাবাসীকে ছাড়িদেলে কোচিত লোক একথা জানন্তি যে ওড়িশার বালেশ্বর জেলা নীলগিরি ব্লক অযোধ্যা পঞ্চায়েতর অযোধ্যা নামক এক গাঁ বি রয়েছে যাহা প্রভু রামক সহ জড়িত অযোধ্যা এক বিরাট গাঁ এই গাঁর লোক মানে চাষ বেপার ব্যবসায় চাকরি এবং বাউঁশ কারিগরি উপরে নির্ভরশীল তেবে এই গাঁরে হিন্দু বৌদ্ধ জৈন সংস্কৃতির অনেক পুরাতন কীর্তিরাজির অংশ সবু দেখিবাকু মিলুছি এবে বি গ্রামরে শতাধিক মন্দির ও স্তূপর ধ্বংসাবশেষ দৃষ্টিগোচর হুয়ে যাহা নবম এবং দশম খ্রিস্টাব্দর বলে কুয়াযাউছি এটি বি আমার অযোধ্যার পুরোনা স্মৃতি 500 বর্ষ তলু এইটি দশরথঙ্কর থিলা অছি এবে বি মাটি তলে পুতি রয়েছে সে বেলার দশরথঙ্কর তাঙ্ক ঘর স্মৃতি যে দেবী রখিলে সি হচ্ছে মারিছি দেবী কি রখিলে রাম তাঙ্কর ফংশন হচ্ছে রামকর যেবে রাবণ কু মারিকি আসিলে সেটা রামনবমী তাঙ্কর মুখ্য উৎসব সেটা এটি বেশি পালন করা যায় তেমনি ইয়ে বি অযোধ্যার পারিপার্শ্বক সবু প্রকার সমান এটি অছি চতুর্পার্শ্ব যেত নদী যেত রাস্তা যেত যা অযোধ্যার এটি সে অছি এটা বি সেই অযোধ্যা লা কিংবদন্তী কয়ে রাম লক্ষ্মণ ও সীতা বনবাস সময় অযোধ্যা গাঁরে কিছুদিন অবস্থান করে এসে রামক জন্মস্থান উত্তরপ্রদেশ অযোধ্যার ভৌগোলিক স্থিতি সহ বালেশ্বর অযোধ্যার ভৌগোলিক স্থিতির সামঞ্জস্য থিবারু এহা অযোধ্যা নামে নামিত হয়েছে এবে বি গ্রামর 7-8টি যথা মারিচি উত্তরেশ্বর বটেশ্বর মণিনাগেশ্বর দক্ষিণেশ্বর আদি মন্দির রয়েছে গ্রামর শতাধিক মন্দিরকু ভাঙ্গি সেই পথরের রাস্তা নির্মাণ করে দিয়া যাইছে অনেক মন্দির এবে বি মাটি তলে রয়েছে নিকটরে গ্রামর কিছু লোক ঘর আরম্ভ পাই মাটি খোলিবা বেলে মাটি তলে মন্দির থিবা সন্ধান পাইতিলে মাত্র এ দিগরে জেলা প্রশাসন কিংবা প্রত্নতাত্ত্বিক বিভাগ এ যায় গুরুত্ব দেই নথিবা জানা পড়িছি আমি অনুমান করছি যেতবেলে আমার রামচন্দ্র আউ লক্ষ্মণ সীতা ই যে বনবাস গলে আসবা টাইমে রেমুণারে হচ্ছে তাঙ্কু শোষ লাগিছিল সীতাঙ্কু সেটি লক্ষ্মণ সাতটা স্বর ভেদ করতে ভূমিকি জল সৃষ্টি হয়েছিল তাপরে সেটি সে জলপান করিকি সে গলে চিত্রকূট পর্বতকু হ্যাঁ সেই সেদিন দীপাবলি হব সমস্তে দীপ জাড়িবে ই করি আউ সমস্ত তো কহবে যে মানে রামভক্ত যে দেহরে মনরে রয়েছে তাঙ্কর আধ্যাত্মিক মনোভাব সমাজ তো বিভিন্ন প্রকার লোক রয়েছেন তেমনি সব ভগবানকর আশীর্বাদ এই গাঁরে এক প্রত্নতাত্ত্বিক সংগ্রহালয় বি রয়েছে হলে মধ্যে বিকাশ অপেক্ষার রয়েছে এই গাঁরে থিবা অনেক প্রতিমূর্তি মাফিয়া মানে চুরি করে নেওয়া অভিযোগ বি হয়েছে গাঁর চারিপাখে অনেক পরিত্যক্ত গুম্ফা রয়েছে যেটি বৌদ্ধ সন্ন্যাসী সাধনা করুলে অনেক ঐতিহাসিক এই গাঁকু আসি গাঁর নামকরণ সম্পর্কে তথ্য মধ্যে সংগ্রহ করেছেন তবে পণ্ডিত চারণ নরহরি দাস নিজ আলেখ্য নীলগিরির নীলাদ্রিনাথরে লিখিছন্তি তৃতীয় যুগরে শ্রীরামচন্দ্র বনবাস বেড়ে এই গ্রামে কিছুদিন অবস্থান করে প্রস্তর খণ্ডরে পরবর্তী অবতার গোপীনাথক মূর্তি অঙ্কিত করে এই মূর্তি এবে ক্ষীরচোরা গোপীনাথ নামে রেমুণারে পূজা পাচ্ছেন নীলগিরি ঠারু এই অযোধ্যা গাঁ মাত্র 11 কিলোমিটার দূরে অবস্থিত
ଏଇ ଅଯୋଧ୍ୟାରେ ବୌଦ୍ଧ ଧର୍ମ, ଜୈନ ଧର୍ମ, ଶାକ୍ତ, ଶୈବ ସବୁ ପ୍ରକାର ଧର୍ମାବଲମ୍ବୀ ଏଠି ଥିଲେ, ଯାହାକି ମାଟି ତଳୁ ସବୁକିଛି ମୂର୍ତ୍ତି ସବୁ ବାହାରୁଛି, ଆଉ ଅନେକ ତ ଚୋରି ହୋଇଗଲାଣି। ସରକାରଙ୍କ ତରଫରୁ ଗୋଟେ ମ୍ୟୁଜିୟମ୍ ମଧ୍ୟ ଏଠି ପ୍ରତିଷ୍ଠା କରାଯାଇଛି। ତେଣୁ ଅଯୋଧ୍ୟା ଉପରେ ଆହୁରି ଗବେଷଣା ବହୁତ ଦରକାର, ଯେ ବୌଦ୍ଧ ମୂର୍ତ୍ତି ଆମର ମାରିଛି ଆମର ଗାଁର ଆରାଧ୍ୟା ଦେବୀ, ସେଠି ପାର୍ଲି ଭାଷାରେ ଲେଖାଯାଇଛି। ଏଇଠୁ ଆପଣ ଚିନ୍ତା କରନ୍ତୁ ଆର ଐତିହାସିକ ପୃଷ୍ଠଭୂମି କ'ଣ। ନୀଳଗିରିର ଅଯୋଧ୍ୟାର ତିନି ପାର୍ଶ୍ୱରେ ତିନୋଟି ନଦୀ ଯଥା ଉତ୍ତରରେ ସୋନ, ପୂର୍ବରେ ଘରଘରା ଓ ପଶ୍ଚିମରେ ସିନ୍ଧୁ ନଦୀ ରହିଛି। ଏଥିସହିତ ସ୍ୱର୍ଣ୍ଣଚୂଡ଼ ପର୍ବତ ଓ ଦେବଗିରି ପର୍ବତ ଶ୍ରେଣୀ ମଧ୍ୟ ରହିଛି। ତେବେ ଉତ୍ତରପ୍ରଦେଶର ଅଯୋଧ୍ୟାର ଭୌଗୋଳିକ ସ୍ଥିତି ସହ ଏଠିକାର ଭୌଗୋଳିକ ସ୍ଥିତି ବା ଭୂମିର ସାମଞ୍ଜସ୍ୟ ରହିଥିବାରୁ ଏହାର ନାମକରଣ ଅଯୋଧ୍ୟା ବୋଲି କୁହାଯାଉଛି। ଯେ ସେଠି ଯେମିତି ଅଯୋଧ୍ୟାର ତିନି ପାଖରେ ତିନିଟା ନଦୀ, ଯେ ସୋନ, ଘରଘରା ଆଉ ସିନ୍ଧୁ, ଏଠି ସେମିତି ସେଇ ଭୌଗୋଳିକ ସ୍ଥିତି ଅନୁସାରେ, ଏଠିକାର ଯେଉଁ ଭୌଗୋଳିକ ସ୍ଥିତି ଅନୁସାରେ ଉତ୍ତରରେ ଆମର ସୋନ ନଦୀ ଆଉ ପଶ୍ଚିମରେ ସିନ୍ଧୁଆ ବୋଲି ତାକୁ ଆମେ କହୁଛୁ, ଆଉ ଏଠି ପୂର୍ବରେ ଘରଘରା। ଐତିହାସିକ ଗବେଷଣା ଦୃଷ୍ଟିରୁ ଏଟାକୁ ସେ କହୁଛନ୍ତି ଯେ ଯେତେବେଳେ ଶ୍ରୀରାମଚନ୍ଦ୍ର ବନବାସ ଯାଉଥିଲେ ସେତେବେଳେ ଏଇ ଅଯୋଧ୍ୟା ଦେଇକି ଗଲେ, ଏବଂ ସେ ଅଯୋଧ୍ୟା ଏବଂ ଏ ଅଯୋଧ୍ୟା ସହିତ ଯେଉଁ ତା'ର ଯେଉଁ ପ୍ରାକୃତିକ ପରିବେଶ ଏବଂ ତା'ର ଭୌଗୋଳିକ ଅବସ୍ଥିତି ସହିତ ଗୋଟେ ସାମଞ୍ଜସ୍ୟ ଥିବାରୁ ସେ ଆ ନାଁଟା ଅଯୋଧ୍ୟା ଦେଇଥିଲେ ବୋଲି ସେ କହନ୍ତି। ତେବେ ବାଲେଶ୍ୱରରେ ଥିବା ଏପରି ଏକ ଐତିହ୍ୟ ସମ୍ପନ୍ନ ଗାଁର ଅଧିକ ବିକାଶ କରାଗଲେ ହୁଏତ ଏହା ଏକ ପର୍ଯ୍ୟଟନ କ୍ଷେତ୍ରରେ ପରିଣତ ହୋଇପାରନ୍ତା। ଆସନ୍ତା 22 ତାରିଖ ଉତ୍ତରପ୍ରଦେଶର ଅଯୋଧ୍ୟାରେ ହେବ ଶ୍ରୀ ରାମଲାଲାଙ୍କର ପ୍ରାଣ ପ୍ରତିଷ୍ଠା। ଏଥିପାଇଁ ପୁରା ସାରା ଦେଶ ରାମମୟ ଆଉ ଉତ୍ସବ ମୁଖର। ହେଲେ ଆପଣ ଜାଣିନାହାନ୍ତି ବୋଧହୁଏ, ଆମ ଓଡ଼ିଶାରେ ବାଲେଶ୍ୱର ଜିଲ୍ଲାର ନୀଳଗିରି ବ୍ଲକରେ ବି ମଧ୍ୟ ଗୋଟେ ଅଯୋଧ୍ୟା ଗାଁ ଅଛି, ଆଉ ଏ ଗାଁର ବାସିନ୍ଦାମାନେ ନିଜକୁ ଅଯୋଧ୍ୟା ନାମରେ ନାମକରଣ ପାଇଥିବାରୁ ଖୁସି ମନ ଅନୁଭବ କରିବା ସହିତ ନିଜକୁ ଗର୍ବିତ ମନେ କରୁଛନ୍ତି। ଆଉ ସେମାନେ ବି ମଧ୍ୟ ଆସନ୍ତା 22 ତାରିଖ ଦିନ ରାମଲାଲାଙ୍କ ପ୍ରାଣ ପ୍ରତିଷ୍ଠା ଦିନ ଏଠି ଯେଉଁ ଦୀପାବଳିର ପର୍ବ ମନେଇବ ବୋଲି ରୋକଠୋକ୍ ଭାବେ କହିଛନ୍ତି। ବାଲେଶ୍ୱର ଜିଲ୍ଲା ନୀଳଗିରି ଅଯୋଧ୍ୟାରୁ କ୍ୟାମେରା ପର୍ସନ୍ ଜ୍ଞାନରଞ୍ଜନ ଦାସଙ୍କ ସହିତ ପ୍ରିୟନାଥ ବେହେରା ଓ ପ୍ରକାଶ ମହାନ୍ତି, ଅର୍ଗସ୍ ନ୍ୟୁଜ୍। ଯଦି ଆପଣଙ୍କୁ ଆମ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲା ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍, ଶେୟାର ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ।